গেল এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দলের দুটি টেস্ট ছিল শ্রীলঙ্কার বিপক্ষে একই সময় করোনার চোখ রাঙানি উপেক্ষা করে ভারতের মাটিতে শুরু হয় আইপিএল এমন অবস্থায় যুক্তি ব্যাখ্যা করে আইপিএল খেলতে ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব কিন্তু এ নিয়ে সাকিব আল হাসান ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের সাথে বিতর্কের সৃষ্টি হয় ব্যাপারটি বোর্ড প্রধান পর্যন্ত গড়ায় শেষ পর্যন্ত লঙ্কায় না গিয়ে সাকিব মুস্তাফিজরা অংশ নেন আইপিএলে তবে করোনার প্রতাপে মাঝ পথেই আইপিএল স্থগিত হয় পুনরায় সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে আবারও আইপিএলের বাকি অংশ মাঠে গড়ানোর কথা ওই সময় হবার কথা ছিল বাংলাদেশের ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ কিন্তু তা পিছিয়েছে সেক্ষেত্রে এবার কি বাধ্যবাধকতা আছে সাকিব মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে জাস্ট আমাদেরকে আবেদন করলে আমরা কিন্তু আপনার ক্লেয়েন্সটা দিয়ে দিবে আমার মনে হয় না বোর্ড এটা বোর্ড উইলিংলি এটা আপনার ক্লিয়ান্সটা দিবে জাস্ট আমরা ওয়েট করছি ওদের চিঠির জন্য আর কি আইপিএলে মোস্তাফিজের পারফরমেন্স মন ভরিয়েছে রাজস্থানের হয়ে ম্যাচ জয়ে ভূমিকা রাখা ছাড়াও ডেথ ওভারে কার্যকরী বোলার হয়ে উঠেছিলেন কাটার মাস্টার সাত ম্যাচের শিকার করেন আট উইকেট তবে সাকিব ছিলেন বিবর্ণ তিন ম্যাচে ব্যাট হাতে মোটে আটত্রিশ রান আর শিকার করেন দুই উইকেট কিন্তু আইপিএল এর বাকি ম্যাচগুলো হবে এবার দুবাইয়ে যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর তাই সাকিব মুস্তাফিজের খেলতে যাওয়ার ব্যাপারটি আরো ইতিবাচক বিসিবি দৃষ্টিতে এই সময় মানে ওয়ার্ল্ড কাপের আগে ওখানেই যেহেতু ওয়ার্ল্ড কাপ হবে তো যত বেশি প্লেয়ার ওখানে খেলতে পারবে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে এটা টিমের জন্য ভালো নিউজিল্যান্ডের বিপক্ষে দশ সেপ্টেম্বর শেষ টি টোয়েন্টি খেলে আইপিএলে অংশনিতে অংশ নিতে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিব ও মুস্তাফিজের ডেফিনেটলি আপনি যদি ভালো প্লেয়ার নিয়ে খেলেন আপনি স্ট্যান্ডটা বাড়বে হুমায়ুন কবি রোজ সময় সংবাদ ঢাকা